জিয়াগঞ্জে সপরিবারের শিক্ষক খুনের ঘটনায় পথে নামল বিজেপি শুক্রবার শহরে মিছিল করেন করেন তারা দাবি অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণের জিয়াগঞ্জে সপরিবারের শিক্ষক খুনের ঘটনায় প্রতিদিনই উঠে আসছে নানান তথ্য কখনো বা আর্থিক লেনদেন কখনো বা ব্যবসায়িক টানা পড়েন এ ঘটনায় ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি দোষীদের শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিনেত্রী তথা সমাজকর্মী অপর্ণা সেন জিয়াগঞ্জের শিক্ষক খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার পথে নামে বিজেপি বিজেপির নেতৃত্বে বনগায় এক প্রতিবাদ মিছিল করা হয় বনগা মতিগঞ্জ এলাকা থেকে মিছিল শুরু হয়ে রামনগর রোড হয়ে গোটা এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল এ বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মন্ডল বলেন দশমীর দিন জিয়াগঞ্জে যে শিক্ষক পরিবার নৃশংসভাবে হত্যা হয় সেই নৃশংস খুনের প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল এবং বাংলায় যিনি পুলিশ মন্ত্রী এবং তিনিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং অবিলম্বে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যারাই খুন করেছে যারাই অপরাধী তাদের শাস্তির দাবিতে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই মিছিল ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স্লাণ্ড বনগা